আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান আরো সাউন্ড দেন والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مقبول تو ہے شاز ہے قبل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قبل تو بہت ہے اے نا کے مانندے تو نہیں دل تو بہت ہے اے نا کے مانندے تو نہیں دل تو بہت ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو ঐতিহ্যবাহী রামধানা তাফসিরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজদ যে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনে হাকিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে বিহেস্তের বাগান ওলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে দশ মায়ের দশ সন্তানকে আপন হয় একই জায়গায় জুড়ি মিলে বসার তৌফিক দান করেছেন, এজন্য রব্বুল আলমিনের দরবারে শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলমিন, শফিউল মুজনিবিন, খাতাম উন্নবীন, সৈয়দ সকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীল আরব আল আজম, হবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মৌজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হইতেছিলাম এই কয়েল নিবেদন কয়েল নিবেন 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 দেন ওনারা জিন্দা রেখে লাভ না
আমি কিছু সংক্ষিপ্ত সময় কথা বলার নিয়তে পবিত্র কালামে পাকের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। এখলাসের সাথে, রুহানিয়াতের সমন্বয়ে, ধৈর্যের পরিচয়ে, আমলের নিয়তে কিছু কথা আমাকে বলা, আপনাদেরকেও ধৈর্যের সাথে শ্রবণ করার মতো তৌফিক দান করুন। আরো আসতে বলে না আমি। আমাকে খুব আপনারা মানেন, এই জন্য আসতে বলার পরে জোরে বলছেন, আর যদি কেউ জোরে বলেন তখন আসতে বলবেন, সব উল্টা। কারণ ইমাম যদি মুক্তাদি হয়ে যায় তাহলে আর বাকি থাকবে কি? সব উল্টা দিকে চলছে, মেধা উল্টা, সব। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আরো জোরে কোন, জান্নাত আর জাহান্নামের কথা বলার কথা বলা হয়েছে। আমরা জান্নাতের মেহমান, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে নিবেন, আল্লাহর কসম, আল্লাহ চান না কাউকে জাহান্নামে দিবেন। আল্লাহ চান প্রত্যেকটা বান্দাই তার জান্নাতে যাবে। প্রমাণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, প্রত্যেকের নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। আরো আসতে বলেন, নবীজির কথা সত্য নাকি মিথ্যা? প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। কি প্রমাণ? আল্লাহ চান সবাই জান্নাতের মেহমান হয়ে যায়, কিন্তু বান্দা তার নিজের অপকর্মের কারণে, বান্দা অন্যায়ের কারণে জান্নাত পাবে না, জান্নাত পাবে না। পুরস্কার নিতে হলে কিছু নিয়ম আছে, নিয়ম যদি কেউ না মানে সে পুরস্কার পাবে নাকি? রাস্তার মাইয়া হাইটা যায়, ধরে কইবেন তুমি আমার ম্যাডাম, এটা হইল? হ্যাঁ, ম্যাডাম বানাই তো সিস্টেম আছে না, কি বলেন? হুজুরেরা একটু ঘুরায় খায়, অনেকে বলে কি হুজুরেরা ঘুরায় খায় আর আমরা ডাইরেক্ট খাই, এটা বলছে খারাপ নিয়তে, কিন্তু কথাটা যে ভালো এটা ওর মেমোরিতে নাই। ওই যে দেখেন না, মৌলবাদী বলে গালি দেয়, কিন্তু এটা যে আমাকে শুনাম খবর নেই। প্রত্যেকটা মুসলমান মৌলবাদী, যে বলবে আমি মৌলবাদী না, হয়তো সে মূর্খ, না হয় সে শিক্ষিত শয়তান। আর শয়তান জান্নাতি, হ্যাঁ বুঝেননি? প্রত্যেকটা মানুষ মুসলমান মৌলবাদী, অথচ এটার বানাইছে গালি, কিন্তু আমার জন্য হয়েছে দোয়া, কি বলেন? হুজুরেরা ঘুরায় খায়, দিছে গালি কিন্তু হয়েছে দোয়া, তার মানে তুমি রাস্তার মাইয়া ডাইরেক্ট লয়ে দৌড় দিস, আর হুজুরে একটু মানুষজন ডাইকে ডাইকে খুতবা টুতবা পড়াই এরপরে ঘরে আসে, এটা ঘুরায় খাইছে না? হুজুরের ডাক ঘুরানের কারণে হালাল, তোমার ডাক না ঘুরায় ডাইরেক্ট খাওয়ার কারণে হারাম,
কি বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সাউন্ডটা মজাই পাইতেছি না। ভাইরা আমার, আল্লাহ সবাইকেই জান্নাত দিতে চান, কিন্তু বান্দা তার নিজের অপরাধের কারণে জান্নাত পাবে? কথা কন, দেখেন আল্লাহ কত মায়া। হে মানুষ, জান্নাতে তো বাড়ি বরাদ্দ করা আছে, দুনিয়ার বাতাস পেয়ে তুমি যখন অন্যায় করতেছো, আমি তারপরেও চাই না তুই জাহান্নামে যাবি। অন্যায়ের কারণে তুই জান্নাত পাবি না, কিন্তু আমি আল্লাহ এরপরও চাই তুই জান্নাতে আয়। কেমনে? আমি আল্লাহ তোরে ঘোষণা দিয়েছি অন্যায়ের থেকে তওবা কর, তওবা করে তুই চোখের পানি ছেড়ে কান, কাঁদলেই আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব, আবার জান্নাতের মেহমান বানায় দিব। তাহলে আল্লাহ কি চান বান্দা জাহান্নামে যাবে? আল্লাহ চান বান্দা জান্নাতে যাবে। তওবা করো, গুনাহ যেহেতু করেই ফেলেছো তওবা করো। এখন আপনি আমি যদি তওবা না করি, দোষ কি আল্লাহর? তো যেই সোরের গোষ্ঠী কয় পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, কিন্তু আমরা মানুষ শয়তান লড়ি, গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। তার মানে কি? বান্দা কিছুই করে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ হুকুম করছে তুই দাড়ি কামাও, আল্লাহ হুকুম করছে সিনেমায় যাও, এই জন্য যাও নাকি? আল্লাহ চান তুমি সিনেমায় যাও, আল্লাহ চান তুমি দাড়ি কামাও, আল্লাহ চান তুমি বেপর্দায় চলো, আল্লাহ চান তুমি মাদ্রাসা বন্ধ করে দাও, আল্লাহ চান তুমি হুজুরগো গালি দাও। হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গা ফেল বুদন, নয় কমাস নকরাহ ফর জিন্দ জান। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যাবি, কারণ জাহান্নাম একটা ভয়ের নাম, জাহান্নাম নামটা একটা আতঙ্কের নাম, এটা একটা বড় কঠিন আযাবের জায়গা। বলে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, 500 বছর দূরত্বের পথ থেকে জাহান্নামের আগুনের তাপ লাগবে। কি কইবেন? আলহামদুলিল্লাহ। আরো জোরে কন, নাউজুবিল্লাহ। এ বান্দা আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি, জাহান্নাম বড় কঠিন। বলে কেমন কঠিন? আল্লাহ পাক বলেন, নারুল্লাহ, এটা আমার আগুন, আমার আগুন। আমার আগুন মানে আমি আল্লাহ যত বড়, আমার রাগ তত বড়, আমি আল্লাহ যত বড়, আমার আজাব ও গজব তত বড়। আমার আজাব কত বড় জানো? আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা, ওই আযাব যে কত কঠিন
কত কঠিন। তোমরা দেখবা সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার মারবেন, পাহাড়গুলো তুলার মতো উড়বে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। মানুষগুলি পাগল হয়ে যাবে, বড় পাগল। বাচ্চা গর্ভ থেকে খালাস হয়ে যাবে, মা টের পাবে না, গর্ভধারিণীর গর্ভ বের হয়ে যাবে, মা টের পাবে না, দুধের বাচ্চা পড়ে যাবে, মা বেহুশ হয়ে যাবে, টের পাবে না, এত আজাবের ভয়। মানুষগুলি যেমন মাতাল নেশাগ্রস্ত অবস্থায় হেলবে দুলবে, প্রশ্ন করা হবে অতারান নাসা সুকারা, মনে হয় যেন তোমরা নেশাগ্রস্ত। অমা হুম বি সুকার, আসলে কেউ নেশাগ্রস্ত না, তাহলে মদ পান করনেওয়ালার মতো কেন হেলতেছে দুলতেছে? আল্লাহ জবাব দেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন, বড় কঠিন। আমার নবীর চাচা আবু তালিব, নবীর এত আদরের চাচা, যে আবু তালিব আমার নবীরে বড় আদর করেছেন, মায়া করেছেন, আবু তালিবের মতো নবীরে আদর করনেওয়ালা আর কেউ নাই। নবীজির প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কেমন নবীর আপন বিবি, দুজন স্বামীর পরের স্বামী আমার পয়গম্বর। বিবাহের খুতবা পড়েছে আবু তালেব, বিবাহের মহরানার টাকা আদায় করেছে আবু তালিব, নবীরে এত মায়া করেছেন, কিন্তু জান্নাত জীবনে আর পাবে না, পাবে পাবে না। কারণটা কি? নবীরে মোহাব্বত করেছে কিন্তু নবীর আদর্শ মানে নাই। ওরে যারা স্লোগান দিয়া বলে আমরা নবীর আশেক, আমরা নবীর মোহাব্বতের উম্মত, কিন্তু নবীর মোহাব্বতে দাঁড়ি রাখে না, পর্দা করে না, হালাল খায় না, এদের পরিণাম ফল আবু তালিবের মতো হবে। এ নবীর উম্মত, আবু তালিব নবীকে এত আদর করেছেন, এ কারণে তার আজাব হবে কম। বলে কি? আগুনের দুইটা জুতা পরানো হবে, আগুনের ওই জুতার তাপে মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে, শরীরের গলিত চর্বিগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আর তৃষ্ণার তো হয়ে বলবে পানি পানি পানি, রক্ত পুজগুলো গরম গরম করে ওদেরকে লোহার গ্লাসে পানি দেওয়া হবে। ক্ষুধার তাড়নায় ওরা ওই রক্ত পুজগুলো মুখে দেওয়ার পরে গলার মাঝে গিয়ে আটকায় যাবে, ফেলতেও পারবে না, গিলতেও পারবে না। এ এলাকার মুসলমান যাদের মনে হয় টুপিওয়ালাদের কথায় সন্দেহ, যারা মনে করে কোরআন হাদিস সত্য হয় কিনা সন্দেহ, আজকে তোমার কাছে বলি, একটা কোরআনের ভুল পারলে বের করে দাও, আমরা তোমাদের লাগবে না, আমরা টুপিওয়ালারা কোরআন হাদিস সব জ্বালায় দিব। কিন্তু এ পর্যন্ত কোনো বেঈমান চেষ্টা করে পারে না একটা ভুল বের করতে পেরেছে, পারে নাই, কোরআনের কোনো ভুল বের করতে পারে নাই, বরং কোরআনের ভুল বের করতে গিয়া নিজের জীবনের ভুলগুলো দ্বারা পড়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ওখান থেকে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে ভারতের কোটি টাকার সম্পদের মালিক, সম্মানের অভাব নাই, ডক্টরেট ডিগ্রির অভাব নাই, ভাষার একাধিকবার পাণ্ডিত্য অর্জন করেছে, শিবশক্তি মহারাজ, শেষ পর্যন্ত কোরআন রিচার্জ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হে আল্লাহর বান্দা, যারা মনে করো কোরআন সত্য না, তোমাদের পায়ে ধরে বলছি, বালিশের সাথে মাথা লাগাইয়া একটু প্রশ্ন করো মনকে, মন হুজুরেরা বলে কোরআন সত্য, তুমি কি বলো, মন কি বলে?
বলে হুজুরদের কথায় সন্দেহ বাদ দাও, হুজুরের কথা আল্লাহর কালাম যে সত্য এই প্রমাণ তো হুজুরদেরটা পরে বলো, বেঈমানরা যে কত প্রমাণ দিয়েছে তার কোনো শেষ নাই, আল্লাহর কালামের ভুল বের করার জন্য হাজার হাজার বার চেষ্টা করে ওই ইসলামুল হক নাম ধারণকারী শিবশক্তি মহারাজ একটা ভুলও বের করতে পারে নাই, বরং সে লিখেছে আমি কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেছে। তার ইসলাম গ্রহণের পরে এই বাংলার জমিনে একবার আসছে, ভারত বেঈমানের চাপে বাংলাদেশে থাকতে পারে নাই, কবরে চলে গেছে। এ নবীর উম্মত অনুরোধ করে বলছে, রে নবীর উম্মত আল্লাহর কালাম যদি মন বলে সত্য, কি বলে যদি বলো সত্য, আল্লাহর পুরা কোরআনটাই সত্য, মানি যত কথা কোরআনে আছে সব কথা কিন্তু সত্য। এই মেয়া সাউন্ড বাড়ান না, আল্লাহর কালাম যদি সত্য হয় তো কোরআন শরীফে বেনামাজির আজাবের কথা আছে, এটা মিথ্যা কথা কন, এটাও সত্য। এ আল্লাহর কালাম যদি মনে করেন সত্য, বেঈমানদের জন্য জাহান্নামে কথাও সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম, নেককারদের জন্য জান্নাত এটাও সত্য। আল্লাহ পাক বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, গুনাহগারের জন্য জাহান্নাম, নেককারদের জন্য জান্নাত এটা চির সত্য। গুনাহগারের জন্য শুধু জান্নাত কিয়ামতে হবে এটা না, দুনিয়ার কবরেই আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আছে না নাই? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহর নবী বলেন কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম, কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর হবে জাহান্নামের টুকরা। আল্লাহর বান্দারা বিশ্বাস না করার কারণে মাঝে মাঝে আল্লাহ পাক ঘটনা দেখায় দেয়, ঢাকা কাঠপট্টি মুন্সিগঞ্জ এলাকার টপ লেভেলের বেঈমান মারা গেছে, এমন কোন গুনাহ নাই যে গুনাহ বান্দা করে নাই, মারা যাওয়ার পর বড় সন্তান বাবার লাশটা নিয়ে কবরের মধ্যে যখন নামলো, এ নবীর উম্মত মিথ্যা বলছি না ভালো করে শুনে নাও, কবরের মধ্যে নামার পর দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল, ঘরে আইসা চেম্বারে বসে চেয়ারে বসে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, 500 টাকার একটা বান্ডিল হঠাৎ করে দেখে নাই, কই টাকা কই, তালাশ করে মনে পড়লো বাবার কবরে যখন নামছি কবরেই পড়ে আছে, দৌড়ায় গেছে লোক নিয়ে তাড়াতাড়ি মাটি সরায়া, আমার বাবার কবর থেকে টাকা উঠাতে হবে, বাবা লাগবে না টাকা লাগবে, আল্লাহর বান্দারা যখন টাকা নেওয়ার জন্য মাটি খনন করলো, কোদাল দিয়া যখন মাটি সরায় একটু ছিদ্র যখন হয়ে গেল, কানটা লাগায় দেখে কবরের মধ্যে আগুন জ্বলতেছে, ধোঁয়ায় ভরে গেছে, কট 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 করে কবরের মধ্যে আওয়াজ হচ্ছে, তাকায় দেখে বাবার জিব্বাটা নাভি পর্যন্ত টানানো, কবরের মধ্যে আগুন দেখা যায়। এ নবীর উম্মত কত কবরের ইতিহাস আমরা জানি, নবীর উম্মত গরু বেঁধে রাখছে কবরের কিনারায়, গরু দড়ি ছিঁড়িয়া পালায় গেছে, কারণ মানুষ জিন কবরের আজাব দেখে না, একমাত্র ভিন্ন সব মাখলুক আল্লাহর কবরের আজাব দেখে। মাঝে মাঝে দেখবা কবরস্থানে কুত্তা জোরে জোরে চিল্লায়, কারণ ওরা তাকায় দেখে কবরের মধ্যে আজাব হয়, গরু দেখেতেছে কবরের মধ্যে আজাব হয়। এ নবীর উম্মাদ অনুরোধ করে বলছি, রে বাবা অন্ধকার কবর বড় কঠিন, বড় কঠিন, ওই কবর থেকে যদি নাজাত পেতে চাও, আমার নবীর মেয়ের মতো ভালো মেয়ে তো জগতে আর কেউ হতে পারে না, আমার নবীর আদরের মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবী কোথাও যদি যাইতেন ফাতেমার থেকে শেষ সময় বিদায় নিতেন, আবার কোথাও থেকে যদি আসতেন নবী ফাতেমার সাথে আগে দেখা করতেন, ওই ফাতেমাকে নবী ডেকে বলে, ও ফাতেমা অন্ধকার কবর বড় কঠিন, কবরে গিয়া যদি নাজাত পেতে চাও,
জাহান্নামের আগুন থেকে নিজেরে ক্ষমা করায় যাও। ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, জাহান্নাম থেকে ফাতেমা নিজেকে বাঁচাও, কবরের কিনারায় গিয়া যদি আমার পরিচয় দাও, অন্ধকার কবরে নেক আমল ছাড়া কোনো পরিচয় চলবে না। এ নবীর উম্মত, নবীজির আদরের সাহাবি যার আল্লাহর নবী বড় আদর করে বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীর আদরের জামাতা, দুই মেয়ের জামাতা, জিন্নুরাইন যার উপাধি, আল্লাহ পাক রব্বুল আলামিন সে ওসমান সম্পর্কে বলেন, প্রত্যেকটা নবীর জান্নাতে একজন বন্ধু হবে, আর আমি মুহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার ওসমান। সেই ওসমান জান্নাতের সার্টিফিকেট হাতে নেওয়া আছে দুনিয়ায়, আশারায় মুবাশশারা দর্জন সাহাবি দুনিয়াতে জীবদ্দশায় জান্নাতের টিকিট পেয়েছেন। আল্লাহ যদি তাদের টিকিট দেন, আপনার এত চুলকায় কেন? আল্লাহ যদি সাহাবাদেরকে মাফ করেন, আপনার এত চুলকানি কেন? সাহাবিদের সমালোচনা করার এত চুলকানি কেন? বেয়াদব! সাহাবায়ে কেরামের ভুল ধরার আর জায়গা পাও না? সাহাবায়ে কেরামদের ভুল বললে কি পজিশন তোমার বেড়ে যায় না? কাদিয়ানির বাচ্চারা